এখান থেকে। এবার এগুলা 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 লাগানো হয়েছে। এগুলো সব তোমরা লাগাইছো? জি, এই ওই গড় আছে না, গড়ের এই চারা, গড়ের এই পাড়ো ওই পাড়ো আমাদের একবার এই আর পর্যন্ত। এই 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 চারাটা হচ্ছে যে আমাদের স্টার্টিং বিগিনিং পয়েন্ট, ওইটা হচ্ছে ওই জানটা হচ্ছে এন্ড পয়েন্ট। এই বাগানের ভিত্তি কি রাজমিস্ত্রির কাম করবো নাকি? এই যে কালকে আপনার এখানে আমার আরো লাগাইতে আরো আরো লাগাইতে আরো লাগাইতে হবে কি জানেন? এটা কি এটা হচ্ছে যে একটা জামির গাছ, জামিটি মানে এই কারণে কাটি না এটা। এই যে ছোট ছোট এগুলো, তারপরে যেমন তোমার এই পয়েন্ট গোড়ার কানে দিয়ে লাগাই যায় একটা, কারণ গোড়া পচিয়ে ওইটা ইয়ে হয়ে যায়। আর ভাই আমাদের এখানে সয়েল কন্ডিশনটা আপনি দেখলে বুঝবেন, ইজি একবারে একবারে ইয়া। আমি চাইতেছি এবার গড় থেকে আসি মাটি মাটি। ও ওরে 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 আমি আমরা আর একটু সোজা করে দিই, একটু শক্ত হইলে কিন্তু সারি হইল না আর কি। হ্যাঁ হ্যাঁ, না ভাই এই বাগানে নির্দিষ্ট কোনো সারি করতে পারি না, র্যান্ডম লাগাই হয়েছে আর কি ওইভাবে। মানে একবার এই যে এটার গোড়া ভাইয়া দেখছেন, দেখেন আপনার আপনারে দেখি আমি মাটি দিছি, আপনারটা দেখা দেখি। এই যে মানুষ একজন আরেকজনের কাছ থেকে কিন্তু শেখে, এগুলো তুলি ফেলাম আমরা কোপাই। শুধু এই সিকোনে এই ফটটুকু থাকবে, জি এই ফটটুকু থাকবে আর এটা রনা মনা গাছ ভাইয়া, এই সুবি গাছ রাখার পাওয়া জন্য। এই যে আমার এই এই যে এটা একটা নারিকেল গাছ ভাই, এই যে এই জায়গায় কি মন্ডল হবে? এই যে এই জায়গায় মন্ডল লাগাইছে একটা, মন্ডল এগুলো সময়ের মধ্যে হবে না। আমরা তো তাও ঝাইলাই দিই গাছ গাছালি গুলা। এই যে দেখেন আমি সাইডের সবগুলো কোনোটা ইয়ার ওই আম গাছ আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ফলজি আম না না এটা বিক্রি করি গেলাম। এই যে বিক্রি করলে যে পয়সা পাইবে, এই পয়সা দিয়ে তোমার মাটির কাজ হয়ে যাবে। আমি ওরে তো পুষি রাখি লাভ নাই আমার, আমার এখন হলো নতুন জেনারেশনের গাছ দরকার। কোনো ফলজি গাছ না 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 ভাই, এগুলা ইউজলেস। এটাতে কিছু কিছু ধরে এরা, এই যে দেখছেন গাছে অনেক অনেক ইয়া গাছ ছিল, অনেক লতা ছিল, মানে বাইন্যা লতা আমি সব কাটাই দিয়েছি, সাঁচাই দিয়েছি যে গাছের যাতে। আবার সাইড সাইডে দেখছেন এই যে ভাইয়া কাঠি ছিল, এখানে কোনোটা আমি রাখিনি, আমার কথা হচ্ছে টপে থাকবো আর এরই মাঝখানে আর সাইড সাইডে যে আনাগুলো নতুন করে গজাবে, যদি ফল হয় সামনের ইট ঠেলাগুলো পুরাতন ঠেলে হয় না, পুরাতন ডালে ইয়া হয় না, এগুলো হইলো গাছের ইয়া চলে যায় নতুন থেকে। এই যে দেখছেন মাটি মাটি দিছি আমি, এই এটার প্রয়োজন নাই। এগুলো একটা সুপারি গাছ লাগাতে, জি তারপরে এই গিয়ে সুপারি গাছ লাগাতে, এখানে দুই তিনটা পয়েন্ট আছে, তারপরে এই আম গাছটা পাশে রনা গাছ একটা আছে ওইটার প্রয়োজন নাই। হ্যাঁ ওইটার প্রয়োজন নাই, এই যে এইগুলো আরও সাফ করে দিতে হবে। প্রত্যেক বছরই তো মনে করেন ভাইয়া ডাল ডুল কাটাই, মনে করেন লাকড়ি পারপাসে। না এটা এটা হচ্ছে যে আমাদের না, এটা কাকাদের, এই এই ছোট গাছটা থেকে শুরু শুরু। ঠিক আছে যে আরো এই গ্যাপ লাগাই, এই গ্যাপে হ্যাঁ এই আমার টার্গেট আছে আরো কাঁঠাল, কাঁঠাল গাছও ছিল ভাইয়া সাইডে ছুড়ে অনেক কুশি ছিল,
কুশি ছিল আমি একবারে ডাইল 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 পোলা পানি উড়াই দিই কইছি যে দেখবে কাঁঠাল লাগবে হ্যাঁ মানে কইছি যে আর আমি যাওয়ার আগে এখানে গর্ত করি গর্ত করি টিএসপি হ্যাঁ এখানে শাইন বেদের বাগানে ওই যে ওই লোক যাইতেছে পিঙ্ক এটা দিয়ে কল্পনা গো এদিক দিয়ে উঠে যেতে হবে তাহলে ভাই আপনার আপনার বাগানও আমি ভিজিট করতে চাই না আর তো বাগান নেই ওই যে গাছগাছালি গুলা গোবরের প্লান্ট তোমার সবচেয়ে উত্তম হলো এই যে গোড়া হ্যাঁ গোড়াগুলো ওই গাড়ি দিতে মানে কোবাই কোবাই তাহলে লোক দুইটা লই একদিন শুধু বাগান কোবানেরই কাজ বাগান কোবাই কোবাই শুধু ইয়া করবো যাতে টিএসপি সার দিলে বেগুন জাপলা এবং রোই গেছে বেগুনের কাটি দিয়ে আরে দেশের লোক প্রথমে তো কইছিল যে মুকুল মিয়ারে শ্বাস দিয়ে দিয়েছে মানে হচ্ছে যে কি গাব গাছ কাটছি কে আলো করে দিয়েছি কে মানে এই গাব গাছ আলো তুমি যে প্ল্যানিং করছো এটা 3-4 বছর পরে এটার ফল।